নির্মম ভাবে বিনা দোষে বিনা অপরাধে জব করে দিয়েছিলেন, সেই ব্যথাটা যেন আমাদের হৃদয়ে লাগে। তার কারণ কি? তার কারণ হলো বিশ্বজুড়ে একটা স্লোগান তৈয়ার হয়েছে, ইসলাম জিন্দা হোতা হে হার কারবালা কি বাত, অর্থাৎ মুসলমানের ইমানি পাওয়ার বেড়ে গেছে ইমাম হুসাইন কারবালাই রক্ত দেওয়ার পর। ইসলামের পাওয়ার তেজ বেড়ে গেছে, যেমন বাস্তব আমাদের পাওয়ার, আখিরি নবীর উম্মতের পাওয়ার, এই নবীর উম্মতের পাওয়ার জিব্রাইলের চাইতেও বেশি হয়ে গেছে। বাবারা, এই পাওয়ার রোজগার করার জন্য নবীর জীবনী, নবীর আদরের নাতিদের জীবনী, এইভাবে সব কিছু বিলীন করে দিয়ে উম্মতের পাওয়ার বাড়িয়ে দিয়েছেন। তাই বলতেছিলাম, মহরমের 10 তারিখ এমন এক ঘটনা ঘটেছে যা ইমানদারের কলিজায় ধাক্কা লাগে। শুধু ইমানদারের নয়, আমার আল্লাহ নিজেও ইমাম হাসাইন হুসাইনকে বড় আদর করতেন, ফেরেশতারা আদর করতেন, আমার নবীর কলিজার টুকরা ছিলেন সেই হাসাইন আর হুসাইন। আজকের এই মহরম মাসে সেই হাসাইন আর হুসাইনের মহব্বতে আমরা কিছু সময় যদি বসতে পারি, আমাদের ভাগ্যে কি আসতে পারে একটা বাস্তব ঘটনা। কয়েক বছর আগে মাসিক মদিনায় এই ঘটনাটা লিখেছিলেন। মাসিক মদিনায় একজন আপনাদের মতো যুবক ইরাক থেকে নবীর রৌজায় হাজির হয়েছেন, নবীর রৌজার চারপাশে ঘুরতেছে আর ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি ইরাক থেকে এসেছি আপনার রৌজা জিয়ারতের জন্য। জিয়ারত শব্দের বাংলা অর্থ হলো সাক্ষাৎ, বাংলা অর্থ সাক্ষাৎ। নবী গো, আমি সাক্ষাতের জন্য এসেছি, ও নবী, সাক্ষাৎ যদি নাই দেন তাহলে আমার আশা তো সার্থক হলো না। যার নাম ইতিহাস লেখে আহম্মদ রেফাই, একজন যুবক মানুষ ছিলেন। ও বাবা যুবক, তোমরা কারা আজকে আরামের ঘুম হারাম করে এই মাহফিলে বসে আছো? মহরম তোমরা কে এই মাহফিলের আয়োজন করেছো? কার টাকা এই সুন্দর আয়োজন? আজকের এই আয়োজন আমার নবী যদি সচক্ষে দেখতো, আমার মন বলে আজকের মাহফিলের মেহমান গুলোকে যায়িদ ইবনে হারেসার মতো আমার নবী সঙ্গী বানাইয়া নিয়ে যাইত। আজকে আপনাদের জীবন ধন্য, যেই নবী না হইলে কোন নবীর নবতি পেত না, সৃষ্টিকুলের কিছুই সৃষ্টি হতো না। আল্লাহ আমাদেরকে সেই নবীর উম্মত করে দুনিয়ায় দিয়েছেন। বলতেছিলাম, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কত আদরের ছিল আহম্মদ রেফাইর জীবনীর মধ্যে, তার বাস্তব প্রমাণ। আজকে সেই মহব্বত যদি আমাদের মধ্যে থাকে, আর একটা ঘন্টা সময় যদি সেই আহম্মদ রেফাইর মতো মহব্বতে আজকের মাঠে দিতে পারি, তাহলে আমাদের জীবনটা কি হবে যার বাস্তব। আহম্মদ রেফাই নবীর রৌজার চারপাশে ঘুরে আর ডাকে, নানা নানা গো, বুঝেছি হুসাইন, যেইভাবে তোমারে নানা ডাকতো আমি হুসাইন হয়ে গেলাম। নানা আমি হুসাইন, নানা হুসাইনকে না তুমি মহব্বত করতা, কত মহব্বত করত ইমাম হাসাইন আর হুসাইনকে। বাস্তবে আসেন, ইমাম হাসাইন হুসাইন দুই ভাই মিলে দুইটা কবিতা লেখছে, দুইটা কবিতা, কবিতা লিখে খাতুনে জান্নাত ফাতেমাতু জাহরার কাছে গেছে, মা মা আমি হাসাইন আর হুসাইন দুইজনে মিলে দুইটা কবিতা লিখেছি, মা মা গো তুমি বলো তো কোন কবিতাটা সুন্দর। জান্নাতি মহিলাদের সর্দারিনী, নবীর কলিজার টুকরা মেয়ে, হাসাইন হুসাইনের মা, শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি, খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা, দুইটা লেখা দুই হাতে নিয়ে,
একবার হাসাইনের দিকে চায়, আবার হুসাইনের দিকে চায়। ফাতেমা ভাবতেছেন এখন যদি বলি হুসাইনের লেখা সুন্দর, হাসাইনের মনটা খারাপ হবে, যদি বলি হাসাইনের লেখা সুন্দর হুসাইনের মনটা খারাপ হবে, আমি কাকে খারাপ মনে কষ্ট দিব, কাকে খুশি করব, মা হইয়া আমি কোনটা করব। এবার খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা দুইটা চোখের পানি ছেড়ে দিলেন, গাল বেয়ে বেয়ে জর জর করে চোখের পানিগুলো পড়তেছিলেন। ডাকতেছেন দুইজন মিলে, মা মা গো, বলো না কার লেখা সুন্দর, চোখের পানি ছেড়ে দিলা কেন? খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা বলেন, বাবা গো কার লেখা সুন্দর আমি বলবো, কার মনে কষ্ট দিব, ফয়সালা আমি দিতে পারছি না রে বাবা, তোমরা যাও তোমার বাবার কাছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দুই ছেলে যাইয়া হাজির হয়ে বললেন, বাবা মা ফয়সালা দেয় নাই, বলো তো আমরা দুই ভাইয়ের লেখা কারটা সুন্দর হয়েছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা হইয়া নবীর মেয়ে হইয়া জান্নাতি মহিলাদের সর্দারিনী হইয়া যেই লেখার ফয়সালা দেয় না, সেই লেখার ফয়সালা দেওয়ার সাহস আলী রাখে না। যাও তোমার নানার কাছে যাও, আমার আপনার দয়ার নবীর কাছে হাজির হলেন। ইমাম হাসাইন ডাকে, নানা হুসাইন ডাকে, নানা বলো কার লেখা সুন্দর, মা ফয়সালা দেয় নাই, বাবাও ফয়সালা দেয় নাই, বলো গো নানা তুমি কার লেখা সুন্দর? আমার নবী তাকিয়াছে, কেন তারা ফয়সালা দেয় নাই? আমি যদি ফয়সালা দেই হুসাইনের লেখা সুন্দর, হাসাইনের মনটা কষ্ট হবে, হাসাইনের লেখা সুন্দর হুসাইনের মন কষ্ট হবে, আমি নানা হইয়া কার মনে কষ্ট দিব? আমার নবী দুইটা কবিতার দিকে তাকিয়ে টেনশনে আছেন, কি বলবে কিভাবে ফয়সালা দিবে। আমার আল্লাহ নবী কোনো টেনশনে পড়লে কোরআনের আয়াত পাঠাইতেন, না হয় জিব্রাইল পাঠাইয়া সান্ত্বনা দিতেন। আমার আল্লাহ ডাকে, জিব্রাইল যা রে আমার বন্ধুর কাছে যা, বন্ধু হাসাইন আর হুসাইনের লেখা সুন্দরের ঘোষণা নিয়ে টেনশনে আছে, বন্ধুকে যাইয়া বল টেনশন করতে হবে না, হাসাইন হুসাইনের লেখা কার লেখা সুন্দর, ফয়সালা দিব রে আমি আল্লাহ। যে হাসাইন হুসাইন নিয়ে খেলে স্বয়ং আল্লাহ, এ হাসাইন আর হুসাইনের কথা শোনার জন্য মহরম মাসে যারা আজকের মাহফিলে বসে আছো, বাবারা দেখো না তার ফল, তার রেজাল্ট কি আসতেছে, একবার বলুন আল্লাহু আকবার। আমারে এই ঘটনা এমন ঘটনা রে, যেই ঘটনা নিয়ে আমার আল্লাহ খেলতে শুরু করেছে। আমার আল্লাহ খেলেছে, বন্ধু গো হাসাইন হুসাইনের লেখা কার লেখা সুন্দর, ফয়সালা দিব আমি আল্লাহ। জিব্রাইলকে পাঠাইলেন, জিব্রাইল বন্ধুকে যায় বলো দুইটা লেখা দুই জায়গায় রাখবে, দুইটা লেখা দুই জায়গায় রাখবে, জান্নাত থেকে একটা আপেল নিয়ে যাও, আপেলটা আকাশের দিকে ঢিল মারবে, আপেলটা উপর থেকে যেই লেখার উপর পড়বে সেই লেখাটাই সুন্দর বলে ঘোষণা হবে। সেই সিদ্ধান্ত দিলেন আমার নবী, দুই নাতি নানার মুখের দিকে তাকিয়াছে, কার লেখার উপর জানি আপেল উপর থেকে পড়ে। আমার নবী নিজেও ব্যথাই ব্যতীত, আমার কুন্নাতি খুশি হবে, কুন্নাতি বেজার হবে। আমার আল্লাহ বলেন, জিব্রাইল রে আমি কাউরে বেজার করতে চাই না, আমার বন্ধু আপেল উপরের দিকে ডিল মারছে, উপরে থাকা অবস্থায় রে জিব্রাইল আপেলটাকে দুই ভাগ করে দে, দুই ভাগ করে তোর নিজ হাতে দুইটা কাগজের উপরে রাইখা দে। আমার আল্লাহ নিজে যদি আমার নবীর কলিজার টুকরা নাতি দয়কে খুশির জন্য এই সিস্টেমে যাইতে পারে, আজকে যারা সেই হাসাইন হুসাইনের মহব্বতে সুহাদায়ে কারবুলার মাহফিল করেছো গো বাবা,
তোমাদের জীবন ধন্য, তোমাদের নসিব ভালো, কেমন ভাবে ভালোবাসতে আসুন। বলতেছিলাম আহম্মদ রেফাই কোন দলের আলেম স্বীকার করার ক্ষমতা নাই। আহম্মদ রেফাই নবীর রোজার চারপাশে ঘুরতেছে আর ডাকতেছে, নানা নানা গো, তুমি না হুসাইনকে বড় ভালোবাসতা গো, নানা নানা, তুমি না হুসাইনকে বড় ভালোবাসতা, ও নানা তুমি হুসাইনকে ভালোবাসতা, আমি হুসাইন, নানা আমি হুসাইন ডাকতেছি, সাক্ষাতের জন্য আসছি, সাক্ষাৎ দাও। ও নানা তুমি কি হুসাইনের কথা ভুলে গেছো? এইভাবে ডাকতে থাকলে 1 লক্ষ 1 লক্ষ মতান্তর 1,15,000 হাজি সাহেব চারপাশে দাঁড়িয়ে আছে। এই অবস্থায় তখন রওজা পাক রডের গেরাও ছিল না, খালি খালি ছিল আমার নবী হুসাইনের অভিনয়ে, হুসাইনের অভিনয়ে আহম্মদ রেফাই নানা গোয়া ডাক মানলে গো, আমার নবীর কলিজা যেন মানে না। রওজা পাকের মাঝখান দিয়ে এই পর্যন্ত হাত মোবারক আমার নবী বাহির করে দিয়েছে। আরে রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, বলুন রক্তে লালে শহীদ হল ইমাম হুসেন নবীর জানের জান, শহীদ হল ইমাম হুসেন নবীর জানের জান, রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, আইরে রক্তে লালে দুধের শিশু আলিয়াজ গরে পানি চাইলো মায়ের দারে, দুধের শিশু আলিয়াজ গরে পানি চাইলো মায়ের দারে, পানি পানি বলে সে যে দিয়ে গেল প্রাণ, পানি পানি বলে সে যে দিয়ে গেল প্রাণ, রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, আইরে রক্তে লালে। এই যদি সেনা সীমার এসে হুসাইনের বুকে বসে, এই যদি সেনা সীমার এসে হুসাইনের বুকে বসে, ছুরি দিয়ে কাটবে গলা বাজবে নায়ার জান, ছুরি দিয়ে কাটবে গলা বাজবে নায়ার জান, রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, হাইরে রক্তে লালে। শহীদ হল ইমাম হুসেন নবীর জানের জান, শহীদ হল ইমাম হুসেন নবীর জানের জান, রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, হাইরে রক্তে লালে। এরে বাবারা ভাইরা, সেই কঠিন কারবালার মাঠ, সেই মহরমের মাস, এই মাসের মায়ায় ইমানদারের আগর থেকে বেরিয়ে আইছে। বাবার আমার নবী বলেছে হুসাইনকে বুকে জড়াইয়া বলতেন, হুসাইন তুমি আমার আমি তোমার, তোমাকে যে কষ্ট দেয় সে যেন আমি রাসূলকে কষ্ট দেই। হুসাইন কষ্ট পাইলে যদি রাসূল কষ্ট পায়, হুসাইনকে যদি ভালোবাসা দেয়, বলুন এই ভালোবাসা রাসূল খুশি হইবে কিনা? যার বাস্তব বুঝাইতে চাইছিলাম আহম্মদ রেফাই চারদিক ঘুরে ঘুরে নানা নানা কইয়া হুসাইনের অভিনয়ে ডাকতেছেন, নানা নানা কইয়া আমার নবী আহম্মদ রেফাইর ডাক হুসাইনের অভিনয়ে রওজা পাক থেকে শুনে কলিজা মানে না, সহ্য করতে পারে না, একটা হাত মোবারক বের করে দিলেন আহম্মদ রেফাই 1 লক্ষ হাজির সামনে, নবীজির হাত মোবারকে মুসাফা করে চুমা খাইলেন। এরে আমরা ভাইরা, হুসাইনের অভিনয়ে আহম্মদ রেফাই নানা কইয়া ডাক দিলে, হুসাইনের মহব্বতে আমার নবী যদি রওজা পাকের ভিতর থেকে হাত বাহির করে, আজকে যারা সুহাদায়ে কারবালার স্মরণে মাহফিলের আয়োজন করেছে, যারা আজকে সুহাদায়ে কারবালার স্মরণে মাহফিলে বসে আছে গো, আমার মন বলে আমার নবী একটা রাত্রে ঘুমের ঘরে স্বপ্নের দিদার দেখাইয়া দিবে। সেই নবীকে স্বপ্নে দেখার আশায় কিছু সময়, অল্প সময় কারবালার আলোচনা শোনার জন্য একটু সময় দিতে আপনারা রাজি আছেন? সকল
পৃথিবীর আলেমদের একই স্লোগান, ইসলাম জিন্দা হতা হে হর কারবালা কি বাত। তাই সেই কারবালার আলোচনা আমি অল্প সময়ে সাজাইয়া নিয়ে আসবো, যদিও এটা সারা রাতের ব্যাপার, কিন্তু আমি কম সময়ে বেশি কথা বলে ইনশাআল্লাহ আপনাদের সামনে সাজাইয়া ফেলবো, কারণ কম সময়ে বেশি কথা বলার ক্যাপাসিটি আমার আছে। বলে হুজুর আপনি এটা করতে শিখছেন, আমি বাস স্ট্যান্ডের খতিব, তো এই বাস স্ট্যান্ডের থেকে কম সময়ে বেশি কথা বলার ক্যাপাসিটি শিখছি, কারণ বাসগুলো আছে আমাদের বাসকে সারে, এটা টাইম টাইমের গাড়ি, যেটা আটটায় সারবো এটা একদিন সাড়ে আটটা বাজে গেছে। প্যাসেঞ্জাররা বলতেছে আটটায় টাইম সাড়ে আটটা বাজে গেছে, কী পাইছেন আপনারা, অফিস ধরবো দোকান খুলবো এরকম এই সেই বলতেছে। ড্রাইভার বলতেছে আপনারা চিল্লাচিল্লি করেন না, আধা ঘন্টা সময় বেশি হয়েছে, তো আপনারা চিন্তা করেন না, আমি আধা ঘন্টার সময় রাস্তায় কভার কইরা লামু, আমি টাইনা যামুগা টাইনা যামুগা। আমি সেই বাস স্ট্যান্ডের ক্ষতি চিন্তা করবেন না, দুই ঘন্টার সময়ের ওয়াজ আমি এক ঘন্টায় টাইনা যামুগা ইনশাআল্লাহ। আল্লাহুম মাওলানা অগো নবী শুনেন আপনি আমরা সবাই গুনাগার, রোজে হাসরে আমাদেরকে করে নিয়েন আপনি পার, আল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদেনা মাওলানা বালাগাল উলা বিকামালিহি কাশাফা হসনত জমিও খসালিহি সাল্লু। বাবারা আমরা সেই হুসাইনের পক্ষে কিছু সময় দিতে রাজি আছে কিনা? আমি মা বোনদের উদ্দেশ্যে বলছি, মা গো তোমরাও দাও কিছু সময়, কারণ তোমাদের মধ্যেও কারবালার ঘটনা আছে, সেই ঘটনাটা বড় হৃদয় বিদারক, আসতেছি সামনে, আমি কম সময়ে কথাগুলো সাজাইতেছি। আসুন আমরা পবিত্র কোরআন শরীফ থেকে যা তালাওয়াত শুনেছি, আল্লাহ নিজে বলেছেন ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আল্লাহ বলছেন আমার রাস্তায় যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে তোমরা মৃত বলো না, তারা জীবিত তোমরা সেটা অনুভব করতে পারো না। এখন আমাদের প্রশ্ন হবে, আল্লাহ তোমার রাস্তা কোনটা, আল্লাহর রাস্তা কোনটা, আমরা আল্লাহর রাস্তা কিভাবে বের করব? আসুন বাস্তবে যাই, আবু জাহেল একটা পক্ষ, আমার নবী একটা পক্ষ, যুদ্ধের ময়দান, আবু জাহেলের পক্ষের মানুষও জীবন দিল, নবীর পক্ষের মানুষও জীবন দিল, আপনারা বিচার বিশ্লেষণ করে ফয়সালা দেন জ্ঞানী সমাজ, আবু জাহেলের পক্ষের লোক নবীজির পক্ষের লোক, কোন পক্ষের লোকটা আল্লাহর রাস্তা হতে পারে? সবাই বললে ভালো হয়, এটা আপনারা বিবেচনা করে বলছেন। এবার আসুন দেখি বাস্তবতায় যাই, বাস্তবতায় যাই, আমার নবী উহুদের জমিনে শহীদ, খবর ছড়িয়ে দিলেন শয়তান, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ কতল হয়ে গেছে। সেদিন যুবকগুলো পাগল হয়ে গেছে, মহিলারা রান্না বাড়া বন্ধ করে দিয়েছে, কুলের শিশুরা দুধ খাওয়া বন্ধ করে দিয়েছে, হাসাইন হুসাইন সেই নানার ব্যথায় এতিমের মতো রাস্তায় দাঁড়াইয়া কাঁদছে, মা ফাতেমা পাগলিনী হয়ে ঘরের দরজা বন্ধ করে কাঁদতেছে। নবীজির খবর শুনে আমার নবী শহীদ, এদিকে একটা যুবক রাস্তায় ঘুরতেছে আর ডাকতেছে, যেমন আজকের মাহফিলের মাইকিং রাস্তায় রাস্তায় করা হয়েছে, সেই মাহফিল মাইকিং শুনে যারা ঘর বাড়ি ছেড়ে আরামের বিছনা ঘুম ছেড়ে মাহফিলে বসে আছেন, বাবা
যেই জায়গার উপর বসে আছেন, যেই জায়গার উপর দাঁড়িয়ে আছেন, হাশরের দিন আপনারা হুসাইনের সৈনিক, এই মাটি হাশরের মাঠে আমার আল্লাহর কোর্টে আপনাদের পক্ষে সুপারিশ করতে থাকবে। সেই খবর শুনে নবী দুনিয়ায় নাই, নবীর আদরের সাহাবি হযরত হানজালা বাসর রাত্র শেষে নাপাক শরীরে গোসল করতে গেলেন, খবর কানে আসলো নবী নাই, বেরিয়ে গেলেন গোসল করবে না, নাপাক শরীরে যুদ্ধের ময়দানে জীবন দিল, বোঝানোর জন্য বলছি শর্ট করে। অবশেষে 70 জন সাহাবার মধ্যে হযরত হানজালাও শহীদ হলেন, কিন্তু নাপাক শরীর, শহীদদের গোসল দেওয়া হয় না, কাফন পরানো হয়, রক্ত মাখা অবস্থায় দাফন, এটাই ছিল নির্দেশ, এটাই ছিল আদর্শ, এই ছিল বিধিবিধান। কিন্তু 69 জনের দাফন হলো যারা উহুদের জমিনে গেছেন হজ করতে গেলে, একই বাউন্ডারির ভিতরে 70 জন সাহাবা জান্নাতি বিছানায় ঘুমাইতেছে, হযরত হানজালার লাশ খুঁজে পাচ্ছে না, বিবি খবর দিল আমার স্বামী শহীদ, নাপাক শরীর, গোসল দিয়েন, কিন্তু শহীদদের গোসল হয় না, আমার স্বামীকে দিয়েন। আমার নবী বলে দেখো তো আমার হানজালা কোথায়, সাহাবীরা তালাশ করলো, হানজালাকে পেল না, নবী চোখের পানি ছেড়ে দিল, প্রভু গো আমার হানজালা কোথায়, আমার হানজালা আজকে কে? সেই নবীর আদরের নাতির মহব্বতে বসে আছেন। যদি আমার নবী মদিনার থেকে হাত বাড়াইয়া ডাকে, ও আমার নাতির পাগলেরা, তোমরা আজকে যেইভাবে আমার আদরের নাতির ভালোবাসা দিয়েছো, আমি রাসূল তোমাদের জন্য ফুলসিরাতের গাটে বসে থাকব। বসেন বাবা, দোকান খোলা থাকতে সদাই করেন, দোকান বন্ধ হলে আর সদাই করা যাবে না। অবশেষে হযরত হানজালার লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না, আমার আল্লাহ ডাকে, জিব্রাইল রে আমার বন্ধুর কানে খবর দে, হানজালার গোসল করাইতে হবে, এই টেনশনে হানজালাকে তালাশ করছে, হানজালার গোসলের চিন্তা বন্ধুর করতে হবে না, হানজালার গোসলের ব্যবস্থা আমি আল্লাহ আকাশের উপর করেছি। বলুন এই নবীর উম্মতের দাম বাড়ছে না কমছে? আদম আলাইসালাম থেকে শুরু করে ঈসা আলাইসালাম পর্যন্ত সকল নবী রাসূলের জীবনী খুলুন, কোন নবীর উম্মতের গোসল আকাশে হয় না, আল্লাহ করায় না। ও বাবারা ভাইরা, আখিরি নবীর উম্মতের গোসল আকাশে হয়, আমার আল্লাহ ফেরেশতাদেরকে দিয়া গোসল দেয়। আমরা সেই নবীর উম্মত, আমাদের আদর্শ চাল চলন, কথাবার্তা বলুন, আমাদের আচার আচরণ ভালো হইতে হবে না খারাপ হইতে হবে, আকাশে গোসলের ব্যবস্থা। জিব্রাইল এসে ডাকে, ইয়া রাসূলুল্লাহ চোখের পানি ছেড়ে কাঁদবেন না, হানজালা নাপাক শরীরে জীবন দিয়েছে, এটা আল্লাহর রাস্তায় কবুল হয়েছে, তাহলে আল্লাহর রাস্তা হলো নবীর পক্ষে যাওয়া, আল্লাহর রাস্তা হলো নবীর পক্ষে বসা, আল্লাহর রাস্তা হলো নবীর কথা মানা। আমার আল্লাহ নিজে বলেছে, উমাইয়িতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, তোমরা আমার এই রাসূলের কথা মানো তাইলেই হবে আমি আল্লাহর কথা মানা। একবার বলুন আল্লাহু আকবার, আমার নবীর কথা মানলেই হবে আল্লাহর কথা মানা। কেন? নবী জীবনে কোনো কথা বানায়া বলে নাই, আমার আল্লাহ যা বলাইছে তাই আমার নবী বলছে, বিধায় এই নবীর কথা মানাই হবে আল্লাহর কথা মানা, নবীর পক্ষে যাওয়াই হবে আল্লাহর পক্ষে যাওয়া, এই নবীর পক্ষে জীবন দিতে পারলেই আল্লাহর রাস্তায় কবুল হয়। যার বাস্তব হলো হযরতে হানজালা, জিব্রাইল বলেন, হুজুর চোখের পানি মুছে ফেলু, আপনার হানজালার গোসল আকাশে হইতেছে, জান্নাতের পানি দুনিয়ার সাধারণ পানি নয়, দুনিয়ার মসজিদের ইমাম মুয়াজ্জিন দিয়ে নয়, রহমতের ফেরেশতা দ্বারা, জান্নাতি পানি দ্বারা প্রথম আকাশে সম্মানের গোসল দেওয়া হইতেছে। আমার নবী অপেক্ষায় কিছুক্ষণের মধ্যে
হানজালার লাশ ফেরেশতারা এনে নবীর সামনে। রাসূল বলেন, পৃথিবীর মানুষ রে, আমি দেখেছি আমার হানজালার লাশ আমার সামনে আনার পর গুসুলের পানি এখনো জর্জর করে জমিনে পড়তেছে। সেই নবীরা দূরের নাতি, সেই নবীর দেখানো পথে, সেই নবীর পক্ষে যাওয়া, সেই নবীর কথা মানা, সেই নবীর আদরের নাতির পক্ষে থাকা, এটাই হবে আল্লাহর রাস্তা। বাবারা ভাইয়েরা, এই নবীর পক্ষ চিনা, আল্লাহর রাস্তার পক্ষ, আল্লাহর রাস্তা চিনা বলুন আমাদের দরকার আছে কিনা? বাবারা কেন মানতে হবে? আসুন, কেন কারো বলার জমিন কায়েম হলো, কেন কারো বলাই এই ঘটনা ঘটলো, আমি শর্ট সময়ে চলে যাচ্ছি। আমার নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার হুজরাই আমার নবী ঘুমিয়েছিলেন, পৃথিবীর মানুষ রে, আমার নবী আমার হুজরাই ঘুমাইতেন, যেদিন আমার হুজরাই ঘুমাইতেন আমি দেখেছি কোনোদিন আমার নবী রাত্র ভরে ঘুমাইতেন না, একটু সময় ঘুমাইয়া বাকি সময় বিনাইয়া বিনাইয়া উম্মেতি উম্মেতি বলে আমার নবী কান্দতেন। আম্মা জান আয়েশা বলেন, নবী আমার হুজরাই ঘুমিয়েছিল, গভীর রাত্রে জিব্রাইল এসে আমার নবীর মুখে কানের কাছে মুখটা নিয়ে জিব্রাইল ডাকে, হুজুর এইভাবে ঘুমিয়ে কাটাইলে রাত্র শেষ হয়ে যাবে, উম্মতের জন্য কি আপনি কাঁদবেন না? এই কথা শোনার সাথে সাথে জিব্রাইল এই কথা শোনাইলে আমার নবী ঘুম থেকে উঠে দরজাটা খুলে একটা দৌড় মারছে, আপনার আমার মতো গুনাগার উম্মতের মায়াই গো নবী, কান্দতে কান্দতে উম্মেতি উম্মেতি বলে কান্দে আর দৌড়াই মদিনার শেষ প্রান্তে, সেজদাই পরে কান্দে আর ডাকে, মাউত কি শুনাইল জিব্রাইল, উম্মতের জন্য কাঁদবো, মাবুদ গো সেজদাই পরে গেলাম, দুনিয়া কেয়ামত হয়ে যাবে গো, আমার উম্মতের নাজাতের খবর না শোনা পর্যন্ত আমি নবী সেজদার থেকে মাথা উঠাইব না। আরে উম্মতের কান্দার নবী রহমতের ভান্ডার, বলুন উম্মতের কান্দার নবী, নবী বিনে রোজে হাসর কে করিবে পার, নবী বিনে রোজে হাসর কে করিবে পার, উম্মতের কান্দার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্দার নবী মোদের নবী দয়ার সাগর, গুনাগার উম্মতের পাগল, মোদের নবী দয়ার গুনাগার উম্মতের পাগল, রোজে হাসরে সেজদাই পরে কাঁদবে যারে যার, রোজে হাসরে সেজদাই পরে কাঁদবে যারে যার, উম্মতের কান্দার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্দার নবী, যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী দিনে রাইতে, যাইয়া দেখো মদি কান্দে নবী দিনে রাইতে, এ মাফ করিয়ে দাও গো খুদা উম্মত গুনাহগার, মাফ করিয়ে দাও গো খুদা উম্মত গুনাহগার, উম্মতের কান্দার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্দার নবী আমার নবী কান্দে সেজদাই পরে। ও বাবারা ভাইরা, মা বোনেরা গো, একটু বিছানার মায়া নাই, ঘুমের মায়া নাই, মা আয়েশা সিদ্দিকার মায়া নাই, আল্লাহর কসম নবী উম্মতের মায়াই সেজদাই পড়ে গেছে। কাঁদতে কাঁদতে সারাটা রাত পার হয়ে গেছে, মসজিদের নববীতে ফজরের আজান হয়েছে, মুসল্লিরা ভরপুর, ইমামতি করবে কে? হুজরাই খবর দিলে মা আয়েশা বিনাইয়া বিনাইয়া কান্দে, নবী সাহাবীরা রে গভীর রাত্রে দরজা খোলা দেখেছি, নবী কিছু বলে যায় নাই, তোমরা তালাশ করে দেখো নবী কোথায়,
আমার ভয় হইতেছে, না জানি দুশ্মনেরা নবীকে ধরে নিয়ে গেছে। সেদিন মুসল্লিরা বেরিয়ে গেলেন নবীর তালাশে, যুবকেরা রে ও বাবা যুবকেরা, তোমাদের মতো যুবকেরা সেদিন তরবারি হাতে লইয়া বেরিয়ে গেছে, আমার নবী খই নবী খই। এইভাবে মদিনার মহিলারা রান্নাঘরের আগুন পানি দিয়া নিবাইছে, মারকুলের শিশুরা দুধ খাওয়া বন্ধ করে দিয়েছে, দোকানদারেরা দোকান খুলে নাই ব্যবসা বন্ধ করে দিয়েছে। সারা দিন তালাশ করলো, নবীকে পাওয়া গেল না। আবু বকর উমর এতিমের মতো কান্দে নবীকে তালাশ করে, ইমাম হাসাইন হুসাইন রাস্তার পাশে দাঁড়ায়া দুই ভাই গলা গলি করে কান্দে। কোনো মানুষ পাইলেই দাঁড় করাইয়া জিজ্ঞেস করে পথিক, অনুরোধ করি বলো তোমরা আমার এতিম নানা রে দেখছো নি। দুইটা ভাই সারা দিন কান্দে, সন্ধ্যা হলে পেটের খিদায় ঘরের মধ্যে ঢুইকা পেটটা মাটিতে লাগাইয়া নানা নানা কইয়া কান্দে। এইভাবে একদিন গেল, দুই দিন গেল, তিন দিন যেদিন পার হয়ে যায়, হাসাইন হুসাইন পেটের খিদায় উঠতে পারে না, ব্যথা কষ্ট দুঃখ আর যেন সইতে পারে না। এদিকে হযরত আবু বকর সিদ্দিক, হযরত উমর ফারুক দুইজন মিলে একেবারে মদিনার শেষ প্রান্তে নবীর তালাশে ঘুরতে ঘুরতে নবীকে পায় না। যাইয়া দেখে রাখালেরা বসে কি যেন পরামর্শ করছে। রাখালেরা, বাবারে রাখালের দল দেখে আসছি জর্দানের জমিনে, যে জর্দানের জমিনে আমার নবী চাচা আবু তালিবের সঙ্গী হইয়া মক্কা থেকে ইয়ামেন যাচ্ছিলেন কাফেলার সাথে 13 বৎসর বয়সে। আবু তালিবের সফর সঙ্গীরা সবাই ইয়ামেনের পথে যাইতে জর্দানের জমিনে ক্লান্ত হয়ে গাছতলায় বসেছিলেন রেস্ট করবেন। আমার নবী অল্প বয়স 13 বৎসর, মুরব্বীদের পাশে বসে নাই, আমার নবী একটা মরা গাছের নিচে বসেছিল। এই ঘটনাটা জর্দানের জমিনে নিজের চোখে দেখে আসছি। আমার নবী 13 বৎসর বয়সে মুরব্বীদের পাশে বসে নাই, মুরব্বীদের কষ্ট হবে। কি শিক্ষা কি আদর্শ নবী রেখে গেল, এই আদর্শ মেনে চললে বলুন আমাদের সমাজে শান্তি আসবে না অশান্তি আসবে? আরে নবীর কথা মানবে যারা হবে জান্নাতি, বলুন নবীর কথা মানবে যারা হবে জান্নাতি, না মানিয়া আবু জাহেল হইল দুজুকি, না মানিয়া নবীর কথা মানলে জান্নাতি, না মানলে দুজুকি, মানলে আবু বকর না মানলে আবু জাহেল, যদি মানো ভাগ্য ভালো হবে একই মহল্লায় জন্ম। আবু বকরের ভাগ্য ভালো নবীর কথা মাইনা জান্নাতে সকলের আগে প্রবেশ করবে, আবু জাহেলের ভাগ্য ভালো না দরজায় পাইয়া নবী মানলো না সকলের আগে জাহান্নামে যাবে। আমার নবী 13 বৎসর বয়স, কত বছর 13 বৎসর বয়স, বাবারা এই নবীর উম্মত হইয়া হুসাইনের কথা শোনার জন্য বসে আছেন। কিতাব খুলুন, বহিরা পাদ্রি তাওরাত জাবুর ইঞ্জিল কিতাবের আলেম, তাওরাত জাবুর ইঞ্জিল কিতাবের আলেম, আসমানি কিতাব। কিতাবের মধ্যে দেখেছে 13 বৎসর বয়সে চাচা আবু তালিবের সঙ্গে হইয়া আখিরি নবী কাফেলার সাথে এই রাস্তাটা দিয়া ইয়ামেন যাবে, এই রাস্তাটা দিয়া ইয়ামেন যাবে। ওই বহিরা পাদ্রি যেদিন তাওরাত জাবুর ইঞ্জিল কিতাবে দেখেছে আখিরি নবী 13 বৎসর বয়সে এই রাস্তা দিয়া যাবে, সেদিন থেকে আমাদের দেশের নিয়ম হলো যে এই রাস্তায় মানুষ চলাফেরা বেশি করে, সেই রাস্তায় দোকান দেয় বেচা কিনা ভালো হবে। পাদ্রি তাওরাত জাবুর ইঞ্জিল কিতাবে আখিরি নবী আসবে এই রাস্তায় খবর পাইয়া রাস্তার কিনারে মুসাফির খানা খুলেছে একটা নজর আখিরি নবী দেখার জন্য, রাস্তার কিনারে দোকান দিয়েছে নবীরে একটা নজর দেখতো।
আল্লাহ আজকে হুসাইনের মহব্বতে আজকের এই মাহফিলের সকলকে একটা নজর ঘুমের ঘরে আমার নবীরে দেখাইয়া দিও। এমন এক সময় আসবে হাত আছে দরার শক্তি পাবেন না, মুখ আছে কথা বলতে পারবেন না, পাও আছে হাঁটতে পারবেন না, আপনার দোকান বন্ধ হয়ে যাবে। সেদিন আসার আগে সদাই করেন, রাসূল বলেছেন দুনিয়াটা আখেরাতের বাজার, বাজানো এই বাজার আর বাইঙ্গা গেলে এই বাজার আর জমে না, তাই বাজারটা থাকতে কইরালান। আল্লাহ কবুল করো, সকলে বলুন আমিন। পাদ্রি রাস্তার কিনারে দোকান দিছে, তাওরাত জাবুর ইঞ্জিল কিতাবে লেখা আখিরি নবীর একটা নজর দেখব। যাই হোক সব শেষ, বয়স শেষ, বুড়া হয়ে গেছে, চোখের পাওয়ারও কমে গেছে, রাস্তায় দাঁড়াইয়া কান্দে, ও আকাশের মালিক তুই কি আমার আখিরি নবী দেখাইতি না? খ্রিস্টান পাদ্রি কান্দে, আমার নবী চাচার সঙ্গে 13 বছর বয়স, কত বছর মুরব্বীদের পাশে বসলো না জর্দানের জমিনে, নিজের চোখে দেখে আসছি, রোজার আগের জর্দান সফর ছিল, মাহফিলের দাওয়াত ছিল, জর্দানের সফর, আমার নবী মুরব্বীদের পাশে বসলো না, মরা গাছের নিচে বসলো, মরা গাছের নিচে বসলো লম্বা গঠনা, আমার নবী মরা গাছের নিচে বসার পর সাথে সাথে মরা গাছ ডাক মারে, প্রভু গো তোমার বন্ধু আমার বাড়িতে, আমি মৃত, তোমার বন্ধুর প্রেমে আমাকে জীবিত করে দাও, পাতা লতায় ভরপুর করে দাও। আমার নবী গাছতলায় বসে আছে, মুহূর্তের মধ্যে ঘাট জীবিত হয়ে পাতা লতায় নবীকে ছায়া দিয়েছিল। ওই দিন আমার নবী মরা গাছের নিচে বসার পর যেই ঘাট জীবিত হয়েছিল, যেই পাতা লতা বাহির হয়েছিল, আল্লাহর কসম আজও পর্যন্ত সেই ঘাট জীবিত, পাতা লতা এখনো আগের মতো আছে। গাছ হইয়া নবী চিনে, উম্মত হইয়া বলুন নবী চিনা দরকার আছে কিনা? বাবা এই নবী এমন এক সার্টিফিকেট উম্মতের হাতে দিয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই সার্টিফিকেট লইয়া যেখানে যাবেন আখিরি নবীর উম্মতের পরিচয়ে সেখানেই আপনার সম্মান পাবেন, যেখানে যাবেন শুধু সম্মান পাবেন, পশু পাখিরা পর্যন্ত এই সার্টিফিকেট ওয়ালারে সম্মান করে। সুবহানাল্লাহ, আস্তে কইলেন আমরারে মশাই ভাইলে ছাড়ে না। আসুন খুঁজে বের করি সেই রাস্তাটা, যে রাস্তায় গেলে পশু পাখিরা সালাম করে, ইজ্জত সম্মান করে, যার বাস্তব নবীজির এক সাহাবি, কাফেররা বন্দি করে ফেলছে লোহার খাঁচার মধ্যে বন্দি, পার্শ্ববর্তী গ্রামে মহল্লায় মুসলমান সৈন্যরা এসে গেছে, কাফেররা ভাবলেন আয়েশা তো মুসলমান সৈন্যরা নিয়ে যাবে, কালকে সকালে উঠেই তাকে কতল করে ফেলব। রাত্রের বেলা ওই সাহাবি লোহার খাঁচার ভিতরে থাইকা তালার দইরা টানে, তালারে আমার নবী না হইলে তুই তালা হইতি না, আমারে বন্দি করে রাখছে, আমি নবীর নামের দোহাই দিলাম, তালা তুই খুইলা যা। তালা খুইলা গেছে, খাঁচার ভিতর থেকে বাহির হইয়া যাইতেছে রাত্র নিরিবিলি নির্জন জঙ্গলার পাশে পাহাড়ের নিচে, বাঘ একটা দেখা যায় উপর থেকে লেজ লড়াইতেছে, বাঘ খাইব। নবীর সাহাবি ডাকে, ও বাঘ আমারে খাইবি? আমার সার্টিফিকেট কি জানোস? আমার কি জানোস? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল, আমি আখিরি নবীর উম্মত, আমি আখিরি নবীর সাহাবি, আমারে খাইস না। ওই সাহাবি বলেন, বাঘ কাছে এসে বলছে, ও নবীর সাহাবি আমার পিঠে বসো, আমার পিঠে বসো, যার পরিচয় দিয়েছ তোমাকে খাবো দূরের কথা, তুমি যেখানে যাবে সেখানে পৌঁছে দেওয়া আমার উপর দায়িত্ব হয়ে গেছে। সে নবীর উম্মত হয়ে কাজ কাম ভালো করবেন না খারাপ করবেন? আল্লাহ তুমি আমাদেরকে ভালো কাজের তৌফিক দাও, সকলে বলো না আমিন। একটা সত্য কথা বলবেন, আজকে জালকুড়িবাসী যে এই মাহফিলের আয়োজনটা করেছে, সামাজিকভাবে কাজটা ভালো করেছে না খারাপ করেছে?
কমিটির সদস্যরা এতগুলো লোক সাক্ষী দিয়েছে তোমরা ভালো কাজ করেছ, এদের সাক্ষীর উপর হাসরে তোমাদের নাজাতের ফয়সালা হয়ে যাবে। বাবারা, আমি অল্প সময়ে মূল আলোচনায় চলে যাচ্ছি কারবালায়, কোত্থেকে আসলো সেই কারবালার কাহিনী, কেন নবীর আদরের নাতি আমার আল্লাহর আদরের সেই ব্যক্তিদ্বয়ের এই অবস্থা কেন হলো। যাই হোক, আমার নবী সেজদাই পরে কাঁদতেছিলেন, এদিকে তালাশ করে পায় না আবু বকর উমর, তিন দিন হয়ে গেল, যাই দেখে রাখালেরা জর্দানের জমিনে দেখেছি রাখালেরা রাখালি করে, কত আরামের রাখালি, আমরা দেশের মানুষ চারটা ছাগল লইয়া বাইরিলে হেরে ভাগল বানায়লা, আর শত শত ছাগল, শত শত দুম্বা, শত শত বেড়া এক রাখালে রাখালি করতেছে, কোনো অশৃঙ্খল নাই, দৌড়াদৌড়ি নাই, ঘোরাঘুরি নাই, ছুটাছুটি নাই, আর সহ্য হলাম। যারা ওই আরব ভূমিতে গেছেন দেখছেন শত শত বেড়া বকরি একসাথে গাছ খাইতেছে, কোনো দৌড়াদৌড়ি নাই, হট্টগোল নাই, এই কি সুন্দর শৃঙ্খলা, কত যে ভদ্র। আমি আশ্চর্য, আমি ক্যামেরা করে আনছি তাদের আচার আচরণ, আর ছাগলের আচরণ দেখলে আশ্চর্য হয়ে যায়। এক একটা গাড়ি তিনতলা, গাড়িটা সন্ধ্যার সময় আইসা লাগলে ছাগল যায় ছাগলের তালায়, বেড়া যায় বেড়ার তালায়, দুম্বা যায় দুম্বার তালায়, কেউর সাথে কেউর কোনো ব্যামিল নাই। তিন জাতের পশু কত মিল মহব্বতে থাকে, আর আমরা এক জাতের মানুষ, এক নবীর উম্মত, আমরা পারলাম না মিলে মিশে থাকতাম। আল্লাহ আমাদেরকে বুঝ দেখ, সকলে বলুন আমিন। রাখালেরা বসে বসে কি যেন টেনশন করছেন, আবু বকর উমর দুইজন পাশে, চোখের পানি গাল বেয়ে বেয়ে পড়তেছে। রাখালেরা জিজ্ঞেস করে, আপনারা কোত্থেকে আসছেন? আমরা মদিনার মেহমান, শহর থেকে আসছি। কানতেছেন কেন? আবু বকর ডাকে, রাখালেরা রে, ও রাখালেরা, তোমরা মাঠে ঘাটে থাকো, যার বেথায় কান্দি তার খবর জাননি? কার খবর? আমাদের মায়ার নবী তিন দিন হলো পাই না। রাখালারা একজন আরেকজনের দিকে চায়, আমরা তো মায়ার নবী চিনি না। উমর বলেন, রাখালেরা রে, তিনটা দিন হলো রে মদিনার কারো চুলায় আগুন ঝলে না। রে মা বোনেরা, কারা গো আজকে বাসা বাড়ি ছেড়ে এই মাহফিলের প্যান্ডেলে বসেছো সুহাদায়ে কারবালার আলোচনা শোনার জন্য? নসিব ভালো, ভাগ্য ভালো তোমাদের। এবার দেখা গেল দুইজনে মিলে কানতেছে আর বলতেছে, রাখালেরা, তিন দিন হলো আমাদের মায়ার নবীরে পাই না। একটা রাখাল দাঁড়াইয়া বলছে, আবু বকর উমর, আমরা তো তোমাদের মায়ার নবী চিনি না, দয়ার নবীও চিনি না, তবে তিন দিনের কথা যখন বলছো রে আবু বকর উমর, তিন দিনের কথার উপর একটা সংবাদ দিতে পারি, তোমরা যাইয়া দেখো তোমাদের মায়ার নবী কিনা। রে আবু বকর উমর, ওই পাহাড়টার পাশে যাইয়া দেখো, আজকে তিন দিন হলো একটা সোনার পুতুল রে আবু বকর উমর, পূর্ণিমার চাঁদের চাইতে আরো সুন্দর। সেজদাই পরে উম্মেতি উম্মেতি বলে কান্দে আবু বকর উমর, দুইজনে থিমের মতো ডাকে, রে রাখালেরা, কই রে আমার সেই নবী, তিল দিল পর্যন্ত যিনি উম্মতের ব্যথা কইয়া কান্দে রে, আমাদের মায়ার নবী ছাড়া কেউ না। রাখালেরা বলেন, আবু বকর উমর, তোমাদের কি নিয়ে যাব? তার আগে কথা দাও, এই লোকটা যদি তোমাদের নবী হয় এখান থেকে উঠাইয়া মদিনায় নিবা কিনা? আবু বকর উমর রে, আমরা বসে বসে এটাই কল্পনা করতেছিলাম, আজকে তিন দিন হলো এই লোকটা সেজদাই পরে কাঁদতেছে, আবু বকর উমর রে, আমাদের বেড়া বকরি দুম্বাগুলো রে, যায়া দেখ ওই লোকটার মায়াই পরে চারপাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে, ঘাস পানি খায় না। বাবারা ভাইরা, এই নবী চিনো? নবীর মায়াই এক ফোঁটা চোখের পানি যদি ফেরিয়ে আসে, আমার আল্লাহ বলেন, বন্ধু গো, তোমার ভালোবাসার উম্মতের এক ফোঁটা চোখের পানির দাম আমি আল্লাহর আরশের চাইতেও বেশি। দয়ার নবী, মায়ার নবী সেজদাই পরে কান্দে, আবু বকর উমর দুইজন পাশে দাঁড়াইয়া ডাকে, হুজুর, তিনটা দিন হলো গো,
মদিনায় ছাড়লেন, আপনি কি সকলের কথা ভুলে গেলেন? আমি আবু বকরকে তো ভোলার কথা নয়, যেদিন মায়ের দেশ বাবার দেশ ছেড়ে হিজরত করে মদিনায় আসবেন, কাউরে বলেন নাই, আমি আবু বকরকে বলেছিলেন একটু আমাকে বলেন নাই আপনি চলে আসবেন। হুজুর আসেন মদিনায় যায়, মদিনার কারো সুলায় আগুন ঝলেন, আমার নবী কান্দে, আপনার আমার মতো গুনাহগার উম্মতের মায়ায় দিল পার হয়ে গেল, আমার নবী মাথা উঠায় না। আবু বকর ডাকে, হুজুর মাথা উঠান, এত কান্না কোনোদিন কাঁদেন নাই, হুজুর বাবা হারা হয়েছেন, এত কান্না কাঁদেন নাই গো নবী, জীবনে একটা দিন বাবার আঙ্গুলে ধরে একটা কদম হাঁটেন নাই সেই ব্যথাই কাঁদেন নাই গো নবী, জীবনে বাবার কিনা একটা নতুন জামা গায়ে দেন নাই সেই ব্যথাই কাঁদেন নাই, উম্মতের ব্যথাই কাঁদেন আর কাঁদতে হবে না। আমি আবু বকুর কথা দিলাম, তামাম জীবনে যা নেকি কামাইলাম আর কাইদেন না, সব নেকি আপনার উম্মতের দান করে দিলাম। বাবারা এখানে ওয়াজ করলে এক ঘন্টার ব্যাপার, আবু বকরের কত নেকি, এই নেকি দিলে কি হবে, কত নেকি আবু বকরের আছে লম্বা গঠনা যায় না, ওদিকে সব নেকি আপনার উম্মতের দিলাম, আমার নবী তো মাথা উঠায় না, আপনাদের জন্য কাঁদতে ছিল সেই নবীর মায়ায় আর একটু সময় বসতে রাজি আছেন কিনা, আল্লাহ তুমি কবুল করো, এর বিনিময়ে আমার নবীরে একটা রাত্রে ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দাও। উমর ডাকে, হুজুর আমি উমর, হুজুর আমি উমর, হুজুর আমি উমর, যে উমর আপনার বিরুদ্ধে তরবারি নিয়ে দৌড়াইয়া গিয়েছিলাম আপনার মাথা কেটে ফেলবো, আপনার সুন্দর চেহারা দেখে গো, আপনার মায়ার চেহারা দেখে গো নবী, আমি কালিমা পড়ে মুসলমান হয়েছিলাম, আজকে দেখি সেই চেহারা কানতে কানতে তো কালো হয়ে গেছে গো নবী, এই সুন্দর চেহারা কালো হয়ে গেছে কানতে হবে না, আমি উমর আজ পর্যন্ত যত নেকি কামাইলাম আমি সব আপনার উম্মতের দিয়ে দিলাম। আমার নবী মাথা উঠায় না, দুইজনে পরামর্শ করছে কিভাবে নবীকে মদিনায় নেওয়া যাবে, উমর ডাকতেছে আবু বকর একটা বিষয় আমি তোমারে বলি, এটা ব্যবহার করলে নবীকে মদিনায় নেওয়া যাবে, কি বিষয় রে উমর? উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাকতেছেন, ও আবু বকর আমি একদিন দেখি আমার নবী মসজিদে নববীর বারিন্দায়, মসজিদে নববীর বারিন্দায় বসা, কোত্থেকে যেন দুই আদুরের নাতি হাসাইন আর হুসাইন দৌড়াইয়া এসে নানার গলায় ধরেছে, আমি বারিন্দার সামনে দাঁড়ানো ছিলাম, উমর বলেন গলায় ধরে ডাকে, নানা আমরা দুই ভাইরে একটা ঘোড়া কিনা দাও, মদিনার ছেলেরা ঘোড়া দৌড়ায় আমাদেরও মন চাই ঘোড়াতে উঠতে, নবী বলেন বাবার কাছে যাও, বাবার কাছে গিয়েছি পয়সা নাই, মার কাছে যাও, ও নানা মার কাছে গিয়েছি পয়সা নাই, তুমি একটা ঘোড়া কিনা দাও, আমার নবী বলেন আবু করে আমি শুনেছি আমার নবী বলছে আমার কাছেও পয়সা নাই, আমার নানা আমার নবী নাতিদয়কে খুশি করার জন্য নানা হইয়া নাতিদয়কে খুশি করার জন্য, উমর বলেন আমি দেখেছি নবী হামাগুড়ি দিলেন, গোড়ার অভিনয় করলেন আর দুই নাতিকে পিঠের উপর বসাইয়া ডাকতেছে, ও নাতিরা আমার পিঠে বসো, আমি গোড়ার স্বাদ মিঠাইয়া দিব। যেই নবী গুরার অভিনয় করে নাতি দয়কে পিঠে বসাইয়া এদিকে যায় ওদিকে যায়, উমর ডাকে কত দামি ঘোড়ার উপর হাসাইন হুসাইন সোয়ার হয়েছে, আমার নবী বলেন উমর ঘোড়াটা দামি দেখেছো, ঘোড়ার উপরে যারা বসা তারা কত দামি দেখলা না, রে বাবারা ভাইরা এ হাসাইন আর হুসাইনের স্মরণে কারা তোমরা মাহফিলের আয়োজন করেছো, সুহাদায়ে কারবুলার স্মরণ করেছো, আমার নবী খুশি হবে গো, এই খুশিতে আমার আল্লাহ খুশি হইয়া যাইব। ও আখিরি নবীর উম্মত, আরে জীবনের একটা কিছু যদি কবুল হয় এটাই তো নাজাতের ফয়সালা হবে,
বাবা বাস্তবে আসেন, আমরা আখেরি নবীর উম্মত। দুনিয়াতে দেখবেন জালকুড়ির থেকে অনেক সময় সিটিং সার্ভিসে ঢাকা গেলে জালকুড়ির থেকে ভাড়া ঢাকার কত হতে পারে? চল্লিশ টাকা ভাড়া, ৪৫ টাকা ভাড়া, ৫০ টাকাই ধরেন। বুঝানোর জন্য বলছি, এটা একেবারে ফাইনাল হতে হবে এরকম না। ৫০ টাকা ভাড়ার মধ্যে কেউ যদি গাড়িতে উঠা কন্ট্রাক্টরে ডাইকা কানে কানে কয়, কন্ট্রাক্টর আমার লজ্জা দিস না, ৫০ টাকা ভাড়া তো আমি জানি, আমার কাছে ৩০ টাকা আছে, ৩০ টাকা ২০ টাকা কম, আমার লজ্জা দিও না। আচ্ছা কন্ট্রাক্টর কি কয়? না থাকলে কোনো কথা নাই, বসেন, লজ্জা দিব কেন? না থাকলে তো আমরা মাগনাও নেই, বিনা পয়সাও নেই। এটা কন্ট্রাক্টর, গাড়ির মালিক সে না। একটা প্যাসেঞ্জার যদি বলে লজ্জা দিও না আমার কাছে আর নাই, আরেকজনের গাড়ি হ্যাঁ যদি মাফ করে দিতে পারে, তাম পৃথিবীর মালিক যিনি, রহমতের ভান্ডার, রহমান রাহিম যিনি, একশো ভাগ দয়া, যেই নবীর উম্মতের জন্য হাসরের মাঠে বিচাবে আমার আল্লাহ ব্যবহার করবেন, সে আল্লাহর কোর্টে দাঁড়ায়া যদি আমরা বলি আল্লাহ সুহাদাই কারবুলার শরণের মাহফিলে দুই তিন ঘন্টা সময় দিয়েছিলাম, আর কোনো কিছু যদি তোমার কাছে পছন্দ না হয় ওই সুহাদাই কারবুলার শরণের মাহফিলে যেই সময়টুকু দিয়েছিলাম এই সময়টুকু তোমার দরবারে তুলে ধরলাম, আর কিছুই নাই, এর বিনিময় তুমি আমরা মাফ করে দাও। আল্লাহ যদি এইভাবে মাফ করে দেয়, কেউর আফিল করার সুযোগ থাকবো? এভাবে মাফ করে দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর আসেনি, একটা উসিলা। বাজার বাইঙ্গা গেলে বাজার এই সদাই পাইতেন না, বাজার থাকতে দোকান খোলা থাকতে সদাই করেন। বসেন, আমি শেষ দিকে যাচ্ছি। পরামর্শ দিলেন, আবু বকর এই হাসেইন হুসেইন যদি নানা কইয়া ডাক দেয় তাইলে মনে হয় মাথা উঠাইব, এর আগে না। খবর পৌঁছে গেল মদিনায় খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরার কাছে, লম্বা ঘটনা। ফাতিমা দুই সন্তান নিয়ে নবীজির পাশে বসে, নবী সেজদায়, আপনার আমার জন্য, মাথায় হাত বোলাইয়া ডাকে, বাবা গো আর কত কাঁদবা গো বাবা, আর কত কাঁদবা, মাথা উঠাও, আমি কথা দিলাম, আমি ফাতেমা তামাম জিন্দিগির নেকি তোমার উম্মতের দিলাম, মাথা উঠায় না। ডাকতেছে হাসাইন হুসাইন রে, তোরা দুই ভাই সারা আমার বাবারে উঠানো যাবে না, দুইজনে নানা কইয়া ডাক, ডাক রে বাবা ডাক, দেখি আমার বাবা কি করে। দুইজন মিলে দুই কানের ঘোড়ায় মুখ লাগাইয়া ডাকে, না না সবাই রে বলতে পারো, আমরা দুই ভাইরে বলতে পারো না, তিন দিন হলো গো আমাদের সুলায় আগুন ঝলে না, না না পেটে বড় খিদা, তুমি উঠো তোমারে লইয়া যাই আমরা খানা খাবো। হাদুরের হাসাইন হুসাইন এইভাবে ডাকে, আমার নবী আপনার আমার মায়াই কান্দে, মাথা উঠায় না। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা দুইটা হাত বাড়াইছে, মাবুদ মাবুদ রে, তুমি বলে মার দোয়া কবুল করো, তুমি বলে মার দোয়া কবুল করো, কার দোয়া, কার দোয়া, সবাই বলুন কার দোয়া, মার দোয়া কবুল হয়নি, হয়নি, অহনো কবুল হয় যদি মা হয়, যদি মা হয় অহনো কবুল হয়, অহন তো মা খুব কম পাওয়া যা। আগেকার দিনে মা বাচ্চাকে দুধ খাওয়াইছে আর কবিরা গান লেখেছে, মায়ের এক ফোঁটা দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপুষ বানাইলেও রেন সুদ হবে না, এরা ছিল মা। আর অহনের দিনের মা ছেলে মেয়েও মার কথা শুনে না, আগেকার মা খালি কইছে বাজান পরের জিনিসও ধইরো না, এই মার কথাই ছেলে পরের জিনিসও জীবনে ধরছে না, অন্যায় কইলাম কইরো না, অন্যায় করছে না। মা কইছে বাবা সিগারেট বিড়ি খায়ও না, সিগারেট বিড়ি খাইছে না, ওখানে সিগারেট বিড়ি তো কোনো ব্যাপার হই না, গাঞ্জা পর্যন্ত খা। আল্লাহ আমরা রে
সঠিক পথে কবুল করুক, সকলে বলুন আমিন। বাজান গেলে গাড়াইতাম না, ও গেলে গাড়াইতাম না। কাজী বাজার থাকতে সদাই করেন, দোকান বন্ধ হইলে আর খুলবে না। আমি বারোটায় দোয়া করুম, কষ্ট হইব? আগেকার দিনের মারা বাচ্চারে দুধ খাওয়াইছে, আল্লাহ যে নিয়ামত দিছে এই নিয়ামত বাচ্চারে খাওয়াইছে। ওহানের দিনের মা চাষিরা কোন কোন এলাকায় আপনাদের জাল করি না, দুধ বাচ্চারে খাওয়ায় না, খালি ফিটার খাওয়া, ফিটার ফিটার বাচ্চা। ওখানে মার বাচ্চা না, ওখানে ফিটারের বাচ্চাই কোয়া যা। অনেক সময় দেখেন গ্রাম এলাকাতে আশের বাচ্চা ফোড়াই মুরগির নিচে দিয়া, কি কন? আশের বাচ্চা ফোড়ায় মুরগির নিচে দিয়া। মুরগি বাচ্চা 30 দিন বয়ে থেকে বাচ্চা ফোড়াইছে, মুরগি তো মনে করছে আমার ওই মানে ফিটারের দুধ যে খাওয়াইছে এটা তো আর জানে না। বাচ্চা লইয়া মুরগি ঘুরে, নামছে বৃষ্টি, সালের ফানি পড়তেছে, ফানি জমছে, মুরগি শুকনা জায়গায় গিয়া ডাহে, আয় আমার কলিজার টুকরারা, বৃষ্টির পানিতে যাইস না, শুকনার মধ্যে আয়, সর্দি করবো, আয় শুকনা, তাই মহিরা যাবি, অসুস্থ হবি, মুরগি ডাকতেছে। আশের বাচ্চা ফানি ফাইলে মুরগির কথা শুনে না, ফানি যায় ব্যাঙ্গের বলে আবার সর্দি, পানির ওই হেলা খেলার জায়গা, হেলার আবার সর্দি। এবার এই যে মুরগি ডাকলো আয় আয়, আল্লাহ কয় মুরগি রে তুলাইছ তুই, কিন্তু বাচ্চা তো না। এখনকার দিনের ফুলাফান মা বাবার কথা শুনে না, কারণ মা বাবা যেই আদর, যেই স্নেহ, যেই সৎ জিনিস, যেই হালাল জিনিস, যেই সঠিক পথে সন্তান লালন পালন করার কথা ছিল, সেই পথে লালন পালন করা হয় না। এই জন্য মা বাবার কথা সন্তান শুনে না। বাসান নিজেরা লন আগে ঠিক হই, নিজেরা লন ঠিক হই। একবারে শ্বশুর বাড়িতে গেছে, শ্বশুর তো নামাজি, ডাকছে জামাই আসেন নামাজ পড়ি, উজু উজু কইরা গেছে, কো বাজান আকামত দেন। জামাই আকামত দিতে কইছে শ্বশুরে, জামাই জিগা আব্বা আকামত কি? কবাটা আকামত জানোস না? কয় না। আব্বা রাগ হইন না, আকামত না, আমি গেলাম নামাজ ওভারি না, কেমনে ভরুন লাগবো আমনে গইয়া দিতে হইব, নামাজ ওভারি না। এবার শ্বশুর কয় কি রে তোর বাবাই কি তোরে নামাজও শিহাইছে না? ওহন দুষ্টা বাজান কার উফরে গেছে, এ দুষ কার উফরে গেছে বাজান বুঝা লইয়েন। 2,500 টাকা মাসে দিয়া ইংরেজি সাবজেক্ট পড়াইলেন, 3,500 টাকা মাসে দিয়া অঙ্ক সাবজেক্ট পড়াইলেন, 1,000 টাকা মাসে দিয়া এই নামাজ রোজার সাবজেক্টটা পড়াইলেন না। হাশরের দিন এই ছেলে মেয়ে আপনার বিরুদ্ধে বিচার দিবে আমার আল্লাহর কাছে। কোরআন শরীফে আসছে নাজাল হুমা তাহতা আকদামিনা। যাই হোক, আমি এত লম্বা সময় যাইতেছি না, এমনি সময় বেশি হয়ে গেছে, আমি শর্ট কারবুলায় যাচ্ছি, একেবারে শর্ট সময় কারবুলা। কেন এ কারবুলা, কি লাভ আমাদের এর থেকে, আমাদের কি নিতে হবে সেটাই হবে মূল আলোচনা। বলতেছিলাম কার দোয়া জানি কবুল হয়, আবার বলুন, মা যদি মা হয় তার দোয়া কবুল হয়। দুইটা হাত তুলেছে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা, এ মাবুদ তুমি নাকি মায়ের দোয়া কবুল করো, আমি ফাতেমা দুইটা হাত বাড়াইলাম, আমার এতিম বাবা উম্মতের জন্য কান্দে মাথা উঠায় না, আমার কলিজার টুকরা সন্তানেরা ডাকে মাথা উঠায় না, মাবুদরে আমি মা হইয়া হাত বাড়াইলাম, আমার দুইটা কলিজার টুকরা, দুইটা কলিজার টুকরা, দুইটা কলিজার টুকরা, হাসাইন আর হুসাইন আমার এতিম বাবার উম্মতের নাজাতের জন্য কুরবানি করে দিলা।
আমার আল্লাহটাকে জিব্রাইল রে, বন্ধুর কানে খবর দে, বন্ধু যেন আর না কান্দে, মায়ের দোয়া সন্তানের বেলায় কবুল হয়ে গেছে। আমার নবী মাথা উঠাইয়া দুই নাতি লইয়া মদিনায় চলে গেলেন। লম্বা ঘটনা, ঈদের দিন সকালবেলা হাসাইন হুসাইন ডাকে, হাসাইন হুসাইন ডাকে, মা ঈদের দিন সবাই নতুন জামা পরে, আমাদের নতুন জামা নাই, মা দুই রাকাত নামাজ পরে হাত বাড়াইলে আমার আল্লাহ ডাকে জিব্রাইল রে, মায়ের ডাক ফিরানো যায় না। জান্নাত থেকে দুইটা জামা নিয়ে দুই ভাইকে দিয়াসো, একটা জামার রং কিতাব লেখে সবুজ, আর একটা জামার ন রং লাল। দুইটা জামা জিব্রাইল লইয়া ডাকে, হাসাইন হুসাইন এই জামা তোমাদের জন্য কে, কোনটা নিবা? ছোট বাচ্চারা সাধারণত লাল জিনিস পছন্দ করে। হুসাইন হাত বাড়াইলেন লাল জামার দিকে, হাসাইন হাত বাড়াইলেন সবুজ জামার দিকে, জিব্রাইল চলে গেলেন। লম্বা ঘটনা, জামা নিয়ে বাড়িতে গেলে যাইয়া দেখে ফাতেমা নামাজের সেজদার থেকে উঠে হাত বাড়াইয়া কান্দে, মাবুদ কেন জানি গো আমার কলিজায় আগুন লাইগা গেছে। বলুন, সন্তানের উপর বিপদ হলে এই বিপদের খবর দুনিয়ার কেউ জানে না, আগে জানে কে? ফাতেমা কানতেছে কলিজা ফাটা কান্না, দুই ভাই খুশিতে মায়ের সামনে হাজির, ডাকতেছে মা কানতেছো কেন? বাবারে এই জামা গায়ে দিস না, জামার রং আমার কাছে কেন জানি ভালো লাগে না, চল তোর নানার কাছে যাই। নবীজির কাছে যাওয়ার আগে জিব্রাইল খবর দিল, হুজুর আপনার উম্মতের নাজাতের জন্য ফাতেমার দোয়া কবুল হয়েছে, আপনার হাসাইনকে বিষ খাওয়াইয়া মারবে, শরীরটা সবুজ হবে, জামা সবুজ, আপনার আদুরের নাতি হুসাইনকে কারবুলার জমিনে দুনিয়ার স্বার্থ উদ্ধারের জন্য আপনার এক কিসিমের উম্মতেরা মারতে মারতে কারবুলার জমিন লাল করে দিবে, এই লাল জামা হুসাইনের গায়ে। আমার নবী দুই নাতি দেখে অন্যদিন আনন্দিত হতেন, আজকে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। ফাতেমা ডাকে, বাবা গো এই জামার অবস্থা কি, ঘটনা কি, কারণ কি? আমার নবী ডাকে, ফাতেমা রে সব ঘটনা মায়ের কাছে বলা যায় না, যারে আমার দুই নাতি লইয়া বাড়িতে যা, পিছন থেকে হুসাইনকে টাইনা ধরে বুকের মধ্যে জড়াইয়া জড়াইয়া আমার নবী কান্দে, আল্লাহুম্মা হুসাইনা সবরা, আল্লাহুম্মা হুসাইনা সবরা, আমার হুসাইনের ওই বিপদের দিনে আল্লাহ তুমি তাকে সবর করার তৌফিক দিও। লম্বা ঘটনা, আমার নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবেন। বিদায় হয়ে যাওয়ার আগে উম্মে সালমা নামক এক ব্যক্তিকে এক মুঠ মাটি কারবুলার জমিনের দিয়ে গিয়ে বলেছিলেন, উম্মে সালমা রে মাটিগুলো রেখে দিও রে উম্মে সালমা, যেদিন আমি দুনিয়ায় থাকব না, আলী ফাতেমা থাকবে না, সার সাহাবি থাকবে না, রে উম্মে সালমা এই মাটিটা যেদিন লাল হয়ে যাবে রে, সেদিন মনে করবি আমার আদরের নাতি হুসাইন শহীদ হয়ে গেছে। লম্বা ঘটনা, ইমাম হাসাইনকে মইমনা কুটনি বুড়ির মাধ্যমে, মইমনা কুটনি বুড়ির মাধ্যমে এজিদের চক্রান্তে বিষ খাওয়াইয়া দুনিয়ার থেকে বিদায় করেছে। এবার হাসাইন দুনিয়ার থেকে বিদায়, মদিনার জান্নাতুল বাকিতে দাফন করা হয়েছে। এবার হুসাইনকে শেষ করার চেষ্টা চলছে, হুসাইনকে কিভাবে দুনিয়ার থেকে বিদায় করবে পরিকল্পনা করে সিদ্ধান্তে পৌঁছলেন এজিদের সৈন্যরা, এজিদের লোকেরা সিদ্ধান্ত নিলেন, হুসাইনকে আমরা আদুর করে মায়া করে ইরাকের কুফা নগরীতে আনব, তারপরে হুসাইনকে শেষ করব। এই খবরের জন্য চিঠির পর চিঠি পৌঁছতেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরব্বীদেরকে ডাকছেন, মুরব্বীদেরকে ডাকছেন, বাবারা দেখেন তো চিঠির অবস্থা। মুরব্বীরা বলছে, হুসাইন চিঠির রং ভালো, তরবারির ব্যবহার ভালো হবে না, আপনি কুফায় যায়েন না। হুসাইন রাত্রে ঘুমের ঘরে দেখে রে নানা আয়েশা ডাকে, হুসাইন কুফায় যেতে হবে, তোমার মার দুয়া কারবুলার মাঠে কবুল হয়েছে। মহরমের এক তারিখ ইমাম হুসাইন মেয়ে পুরুষ মিলে 72 জনের কাফেলা
এর মধ্যে হুসাইমাসের শিশু আলিয়াস ঘোর সকলের ছোট কোলে লইয়া রওনা হলো। যাইতে যাইতে কারবালা পর্যন্ত পৌঁছে গেল, লম্বা ঘটনা, সন্ধ্যা হলো। হুসাইন বলেন, তাবুগারো এখানে তাবুগারো, কালকে আমরা কুফফার দিকে রওনা হব। এলাকার বাসীদেরকে ডাইকা বললেন, এই জায়গাটার নাম কি? কেউ কেউ বলেছেন এই জায়গার নাম কারবালা। হুসাইন চোখের পানি ছেড়ে দিল, তাবুগারো রে তাবুগারো, এটা কারবালার মাঠ। আমার নানা বলেছে, হুসাইন তুমি কোথাও সফরে যাবে, যাওয়ার সময় তোমার ঘোড়ার পাও যদি বালুর মধ্যে ডাইবা যায়, যেখানে ঘোড়ার পাও ডাইবা যাবে মনে করবে এখানেই তোমাকে শহীদ হতে হবে। ঘোড়ার পাও ডাইবা গেছে, এই জায়গাটার নাম কারবালার তাবুঘারো। তাবু গাললেন, লম্বা ঘটনা, সকাল থেকে এজিদি শূন্য, 4000 শূন্য, নিরস্ত্র নিরীহ ভালোবাসার শান্তিপ্রিয় মুসলমান গুলোকে গেরাও করে ফেলেছে। ডাকতেছে, তোমরা যুদ্ধে বেরিয়ে আসো, আমরা যুদ্ধ করতে আসি নাই। খাবার আনতে দেয় না, পানি আনতে দেয় না। একদিন, দুই দিন, তিন দিন পার হইয়া মহরমের 9 তারিখ দিবাগত রাত্রে হুসাইন রাত্রে এশারের নামাজ পড়ে তাবুর বাতি নিবাইয়া ডাকতেছে, তোমরা কে, কোথায় আছো? যে যে দিক দিয়ে পারো কারবালার মাঠ থেকে পালিয়ে যাও। হুসাইন যাবে না, মার দোয়া কবুল হয়ে গেছে। আমার নানা বলেছে, আমি কারবালায় শহীদ হব। সারা রাত কান্নাকাটি হলো, হুসাইনকে ফালাইয়া কেউ গেল না, তাবুর বাতি জ্বালাইয়া দেখে কেউ গেল না। বাবারা কারা বসে আছো গো? আমার আল্লাহ যেন ওই 9 তারিখের দিবাগত রাত্রের মেহমানদের সাথে যেন আমার আল্লাহ তোমাদেরকে কবুল কইরা না। মেয়ে পুরুষ সকলে মিলে সারা রাত কাঁদছে, ও মা মেয়ে লোকেরা। সকাল হলো মহরমের 10 তারিখ, এডিদি সৈন্যরা ডাকে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে কাসেম, যার নাম কাসেম, কাসেম ডাকতেছে, চাচা, চাচা গো অনুমতি দেন আমি বেরিয়ে যাই, অনুমতি দেন চাচা আমি বেরিয়ে যাই। হুসাইন ডাকতেছে, কাসেম রে, তোর বাবা মৃত্যুর আগে আগে আমাকে ওসিয়ত করেছিল, কাসেম আমার মেয়ে সকিনার সাথে তোর বিবাহ করানোর জন্য ওসিয়ত করেছিল রে কাসেম, সকিনার সাথে বিবাহ করানোর জন্য। তাবুর ভিতরে যাও, বাহির থেকে ডাকছে, কে তাবুর ভিতরে আছো? ও মেয়ে লোকেরা, সকিনারে সাজাও, কাসেমকে সাজাও, বিবাহ হবে। তাবুর ভিতরে মহিলাদের কান্নার রোল পড়ে গেছে, হুসাইন কি দিয়ে সকিনারে সাজাবো? ঘরের ভিতরে 1 ফোঁটা পানিও নাই। অবশেষে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাবুর ভিতরে ঢুকে বিবাহ পরাইয়া কানতে কানতে ঘর থেকে বেরিয়ে আসলেন, তাবুত থেকে বেরিয়ে আসলেন। এবার কাসেম সকিনা বসে বসে কান্দে, সকিনা ডাকে, স্বামী গো, দুনিয়ার মহিলারা বিবাহের পর স্বামী লইয়া বাসর করে, আমার কি নসিবে বাসর নাই? আমি কি বাসর রাত্র পাব না? দুইজন কান্দতে কান্দতে কাসেম তরবারি হাতে লইয়া তাবুত থেকে বেরিয়ে দরজার কিনারে দাঁড়াইছে। সকিনা ডাকে, স্বামী আমার দিকে তাকাও, আমি তোমারে মন ভরে দেইখা দেই। দুনিয়ার মহিলারা স্বামী গো বিবাহের পর বাসর করে স্বামী লইয়া, আর আমি সকিনার কপালে বুঝিছিল বিবাহের পর স্বামী দে যুদ্ধের ময়দানে বাহির করিয়া। এবার কাসেম ডাকে, সকিনা রে, সকিনা কান্দিস না, আর কান্দিস না রে সকিনা, তোর আমার বাসর হবে আল্লাহর জান্নাতে। রে সকিনা কান্দিস না, তোর আমার বাসর হবে আল্লাহর জান্নাতে। কাসেম কান্দতে কান্দতে যুদ্ধের ময়দানে মহরমের 10 তারিখ, তরবারির আঘাত, বল্লমের আঘাত, কাসেম ঘোড়ার পিষ্টে পড়ে গেছে।
আস্তে আস্তে তাঁবুর সামনে এনে কাসেমকে রেখে দিলে, রক্তে যেন কারবুলার মাঠ বন্যা বইতেছে, সকিনা রক্ত বুকে লাগাইয়া কান্দে, মাবুদ গো এ কি ছিল নবীর আওলাদের অবস্থা। দুনিয়ার মানুষ মহিলারা বাসর করে স্বামী লইয়া, আর আমার বাসর হয় স্বামীর রক্ত বুকে লাগাইয়া। কান্দতেছে কাসেম, সকিনা সকিনা কান্দিস না রে, আমারে বিদায় দে, আমার নাকের মধ্যে জান্নাতের গন্ধ আসতেছে। সকিনা আমার বুকে আয়, আমারে বিদায় দে, তোর আমার বাসর আল্লাহর জান্নাতে। কাসেম বিদায় হয়ে গেল, হুসাইনের ছেলে 18 বৎসরের পালুয়ান আলী আকবর বিদায়ী হয়ে গেল, 6 মাসের শিশু আলী আসগর পানির জন্য জিব্বা নাড়াচাড়া করে, হুসাইন কুলে নিয়ে হাত বাড়াইছে একটু পানি দে, তীর মারল পানি দিল না, তীর এসে আলী আসগরের কলিজা ছেদ্রু করে দিল, টান দিয়ে তীরটা খুলল। হুসাইন বলেন, দুনিয়ার মানুষ রে সুইনারাই করে আমার কলিজার টুকরা আলী আসগরের কলিজা তীরে রাগাই লাইগা রইছে। তাবুর পাশে নিয়ে রাখলে, হুসাইনের ছোট আরেকজন ছেলে ছিল যার নাম কিতাব লেখে তুবার তুবার, ছোট ছেলে 7-8 বছর বয়স, 6 মাসের শিশু আলী আসগরের অবস্থা দেখে একটা ছোট লাঠি লইয়া দৌড় মারছে, এই যদি সৈন্যরা রে, হে ভাইটা কি করছিল, কোন অপরাধে মারলি? হুসাইন ডাকতেছে তার বোন জৈনবকে, ও জৈনব তুবারকে থামাও, হাতে ধরে দৌড় পারল না, বাচ্চা ছেলে দৌড় মারছে, দূর থেকে একটা সৈন্য তীর মারছে, সামনের তীর পিছন দিয়া বেরিয়ে গেছে, দৌড়া এসে চাচা হুসাইনের সামনে খারইয়া ডাকে, চাচা গো আমার তীরটা খুলে দাও। তখন তো এই সিস্টেম ছিল না, জিব্বাটা বের করে জমিনে পড়ে দুনিয়ার থেকে বিদায়ী হয়ে গেছে। এবার শুধুমাত্র ইমাম হুসাইন তাবুতে পুরুষ বলতে, আনাসে জয়নাল আবদিন অসুস্থ, কান্নার রুল পড়ে গেছে, শুধু কান্না আর কান্না। হুসাইন যুদ্ধের পোশাক পরে বেরিয়ে গেলেন, আর ডাকতে ছিলেন না, না 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 গো, আমার মার দোয়া কি তোমার উম্মতের জন্য কবুল হয়েছে। লম্বা ঘটনা ছোট করে বলছি, হাজির হয়ে গেলেন, জুমার দিন ছিল শুক্রবার, মহরমের 10 তারিখ, চারদিক থেকে আক্রমণ, শরীর দুর্বল হয়ে গেছে, তীর বল্লমের আঘাতে রক্ত ঝরতে ঝরতেই গোড়ার থেকে নামলেন, গোড়ার পেটের উপর হাত রেখে কান্দে, না 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 গো, মার দোয়া বুঝি কবুল হয়েছে। সীমার এসে ধাক্কা দিয়ে জমিনে শোয়াইয়া বুকের উপর চড়ে বসছে, গলায় ছুরি চালাবে, ডাকতেছে হুসাইন, সীমার জুমার দিন রে, আমারে 2টা রাকাত জুমার নামাজের সময় দে। এরে আমার ভাইরা, জান্নাতি যুবকদের সর্দার হবে হাসাইন আর হুসাইন, এই জুমার নামাজ যদি তোমাদের আমলে থাকে, হাসরের মাঠে হাসাইন হুসাইন আগে যাবে, পিছে তোমরা যাবে। আর যদি জুমার নামাজ তোমাদের আমলে না থাকে, এ হুসাইনের সামনে কেমনে দাঁড়াইবা? জীবন যায় জুমার নামাজ ছাড়ল না, 2 রাকাত জুমার নামাজের সময় দেই, 2 রাকাত জুমার নামাজ শেষ, তাশাহুদের মধ্যে বসা, কাছাকাছি বসে প্রত্যক্ষদর্শীরা বলেন, এদিকে সৈন্যরা তীর মারে, কোনো কোনো তীর ডান দিক দিয়ে ঢুকে বাম দিক দিয়ে বেরিয়ে যায়, এইভাবে তাশাহুদের মধ্যে তীর মারতে মারতে সালাম ফিরাইলেন হুসাইন, সালাম ফিরাইয়া গনে গনে দেখে গো, 72টা তীর কলিজাই লাইগা রইছে, এক একটা তীরে ধরে টানে খোলার জন্য ব্যথায় অস্থির হইয়া প্রত্যক্ষদর্শীরা বলেন, একটা ডাক দিছে, না 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 গো, আরেকটা তীরে ধরে ডাক দিছে, না 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 গো, 3 নাম্বার ডাকটা, না 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 গো, তোমার নাতির খবর নিলা না বলে চিত হয়ে পড়ে গেছে। সীমার গলায় ছুরি চালাইছে কিন্তু ছুরি গলা কাটতেছে না, হুসাইন ডাকতেছে, সীমার আর আমারে ব্যথা দিস না, কষ্ট দিস না,
তুই তো গলা কাটবি, আমার নানা বলছে আমার এই জায়গা দিয়ে ছুরি চালাইস না, সম্মুখ বাগে ছুরি দিয়ে গলা কাটতে পারবি না রে সীমার, তুই তো জানস না আমার নানা রহমতের নবী সকাল সন্ধ্যারে আমার নানা এই জায়গায় সুমা খাইতো, যে জায়গায় রহমতের নবীর সুমা লাগছে রে সেই জায়গায় ছুরি বেয়াদবি করবে না, আমাকে ঘাড় দিয়ে কাটো, কাটতে যদি হয় ধাক্কাইয়া ধাক্কাইয়া উপুর করেছে হুসাইন এত দুর্বল হয়ে গেছে, চারটা হাত পাও চারদিকে পড়ে আছে, জমানের মতো শক্তি ছিল না, গাড় দিয়ে কাইটা মাথা আলাদা করে রুমালে প্যাকেট করে মাথাবিহীন দেহ কারবুলাই দাফন করেছে, পাশে মাথা সারা বাবার পাশে ছয় মাসের শিশু ঘুমিয়েছে, বন্দি করে মহিলাদেরকে রওনা হলো দামেস্কে যাবে, কিছু দূর যাওয়ার পর আমামে লোকেরা তোমাদের পক্ষে এসেছে, কিছু দূর যাওয়ার পর একজন বৃদ্ধ মহিলা গ্লাস ভর্তি পানি জগ ভর্তি পানি লইয়া রাস্তায় দাঁড়িয়ে আছে, তোমরা যুদ্ধ করতে যুদ্ধক্ষেত্র থেকে আসছ, তোমাদের মধ্যে যুদ্ধ বন্দি আছে, আছে পিছনে হাত বাঁধা মহিলা কান্দে রে পাগল পাগল হইয়া, ওই বৃদ্ধা মহিলা সামনে দাঁড়াইয়া ডাকতেছে তোমরা দাঁড়াও, তোমরা কি যুদ্ধ বন্দি হও, আমি তোমরার একটু পানি খাওয়াবো, মহিলারা হাউ মাউ করে কাঁদতে শুরু করলো, মা তুমি কে গো, আজকে আমাদের পানি খাওয়ানোর জন্য রাস্তায় দাঁড়িয়ে আছো, তুমি কে পরিচয় দাও, কারবুলার জমিনে ছয় মাসের শিশু পানি পাইল না বিদায়ী হলো, তুমি কে পানি লইয়া দাঁড়িয়ে আছো, এই বৃদ্ধা মহিলা মা গো কার আজকে মহিলা প্যান্ডেলে ওয়ার শুনতে আইসো, ওই বৃদ্ধা মহিলা বলেন তোমরা আমার চিনবা না, আমি এক সময় মদিনায় ফাতেমার ঘরে থাকতাম গো, ফাতেমা আমি যেদিন বিদায়ী হয়ে আসি ফাতেমা আমাকে ওসিয়ত করেছিলেন, বোন গো তুমি বিদায়ী হয়ে যাইতেছ, তোমাকে একটা ওসিয়ত করি, জীবনে যদি কোনোদিন তোমার সামনে যুদ্ধ বন্দি পড়ে গো বোন একটা গ্যালাস পানি খাওয়াইও, সেই ওসিয়তে পানি লইয়া দাঁড়িয়ে আছি তোমরা পানি খাও, মহিলারা হাউ মাউ করে কাঁদতে শুরু করলেন, মা গো আমরার পরিচয় জাননি গো মা, আমরাই হইলাম সেই ফাতেমার আওলাদ, বাবারা ভাইয়েরা রওনা হলেন দামেস্কে পৌঁছার আগে, দামেস্কে এজিদের দরবারে পৌঁছার আগে রাত্র হয়ে গেল, এবার সামনে তাওরাত জাবুর ইঞ্জিল কিতাবের আলেম পাদ্রির বাড়ি, বাড়ির পাশে দিয়ে যাচ্ছে পাদ্রি, দুপুরের সময় জুমার সময় যেই সময় হুসাইনের মাথা কাঠে পাদ্রি গির্জা থরথর করে কাঁপতেছিল, পাদ্রি বলেন ঘটনা কি কি হলো ব্যাপার বুঝি না, লোকজন সন্ধ্যার সময় আসতেছে এত লোক, জিজ্ঞেস করে কোত্থেকে আসছো, কারবুলার থেকে, কি করেছো, যুদ্ধ করেছি কার সাথে, হুসাইনের সাথে, ঘটনাটা কি, হুসাইনকে জব করে মাথা নিয়ে আইছি, পাদ্রি বলেন যে হুসাইনের দুই ঘালে রহমতের নবী চুমাইতো সেই হুসাইন, ও এই যে দিশন্যেরা এ রাত্রে তোমরা দামেস্কে যাইও না সকালে যাইও, রাত্রে তোমরা আমার বাড়িতে থাকো, আর ওই মাথা রাখো যে মাথা যে গালে আমার নবী সুমাইত এই মাথাটা আমার কাছে রাখো সকালে নিয়ে যাইও, তাই করলেন সবাই ঘুমিয়ে গেলেন মাথাটা দিয়ে দিলেন, পাদ্রি নিজের ঘরে গেল না গির্জায় ঢুকলেন, আমাদের জন্য যেমন মসজিদ আছে এবাদতের জন্য ভালো কাজের জন্য মসজিদে যায়, ওই পাদ্রি খিরি খ্রিস্টান গির্জায় যায়, গির্জায় যাইয়া টেবিলের উপর মাথাটা রেখে রুমালটা খুইলা দেখে যেই গালে নবী চুমাইছে রে সেই গাল লাল হইয়া রইছে, যেই গালে আমার নবী আমার হুসাইন কইয়া চুমাইছে এই গালে মহরম মাসে এই ঘটনা ঘটেছে, রক্তে লাল লাল হয়ে রইছে, পাদ্রি রুমাল ভিজাইয়া ভিজাইয়া চোখের
রক্ত, গালের রক্ত, কপালের রক্ত পরিষ্কার করে চোখের মধ্যে সুরমা লাগাইয়া টেবিলের উপরে বসাইয়া নিচে বসে একদিনে তাকাইয়া দেখে ইমাম হুসাইনকে, যাদের নাম খুতবার মধ্যে ইমাম সাহেবরা দ্বিতীয় খুতবাই বলতে থাকে, আল হাসাইনু অল হুসাইনু সাইয়িদা শাবাবি আহলিল জান্নাহ, বলুন জুমার দিন এই ঘোষণা ইমাম সাহেবেরা দেয় কিনা? যারা জান্নাতি দুইটা ফুল, ইমাম হুসাইন মাথা খানি, পাদ্রি তাওরাত জাবুর ইনজিল কিতাবের আলেম, পাদ্রি চোখে সুরমা দিয়ে তাকিয়ে তাকিয়ে দেখে রাত্র ১২টা পার হয়ে গেছে, ডাকতেছে মদিনার নবী গো, এত আদরের নাতির খবর নিলা না? এই বলে দেখে কর গির্জা সহ কাঁপতেছে থরথর করে, পাদ্রি ঘুম ঘুম ভাব পড়ে গেলেন, এমন সময় দেখে পাদ্রি ঘুমের মধ্যে মতো ঘুমের মতো বেহুশ হয়ে বেখবর হয়ে যেন পড়ে আছে, দেখতেছে একটা সোনালি রঙের পাখি মাথায় বসে দুই গালে চুমাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। পাদ্রি জিজ্ঞেস করে, তুমি কে গো, কে তুমি মাথায় বসে দুই গালে চুমাইয়া কান্দো? জবাব আসছে পাখির আওয়াজ আসছে, রে পাদ্রি আমারে চিনলে না, আমি শেরে খোদা হযরতে আলী, একটাবার যদি সুযোগ পাইতাম রে, আমি দেখতাম আমার কলিজার টুকরা সন্তানের গলায় কেসুরি দেয়। আদুর করে গেলাম, চুমু দিয়ে গেলাম, একটু পরে আবার দেখে থরথর করে কাঁপছে, এত সুন্দর একটি সোনালি রঙের আবরণ এসে মাথায় বসে দুই গালে চুমু দেয়, মাথায় হাত বোলায় চোখের পানি সেরে কান্দে। পাদ্রি জিজ্ঞেস করে, তোমার পরিচয় কি, পরিচয় দাও? ডাকতেছে, পাদ্রি আমারে চিনলি না, আমি হুসাইনের নানা লাগি রে। একটু পরে দেখে মাথায় বসলো না, মাথায় সোনার মুকুট, পায়ে সোনার বেড়ি, সোনালি রঙের আবরণ, আইসা নিচে গলা কাটা মুরগির মতো লাফাইয়া লাফাইয়া কান্দতেছে। জিজ্ঞেস করে, তোমার পরিচয় কি, তুমি এইভাবে কেন কান্দতেছো, পরিচয় দাও, আমার ভয় করতেছে। জবাব আসছে, পাদ্রি আমারে চিনবি না, আমি হুসাইনের মা লাগি রে, আমি হইলাম হুসাইনের দরদি মা ফাতেমা। পাদ্রি বলেন, আমার ঘুম ভেঙে গেল, রাত্র সকাল হয়ে গেল, সৈন্যরা ডাকছে, পাদ্রি মাথা ধাও। পাদ্রি ডাকতেছে, এ দিদি সৈন্যরা রে, রাত্রে যা ঘটেছে রে, মাথা আমি দিব না, না মাথা দাও। রে দিদি সৈন্যরা, আমার একটা ছেলের মাথা কাইটা দে, হুসাইনের মাথা দিব না, প্রয়োজনে আমার একটা মেয়ের মাথা কাইটা দেই, না হুসাইনের মাথা দাও, মাথা দিব না। পাদ্রি বলেন অবশেষে, রে এই যদি সৈন্যরা, প্রয়োজনে আমি পাদ্রির মাথা কাইটা দিব রে, তবু হুসাইনের মাথা দিব না। আজকে পাদ্রি হইয়া, খ্রিস্টান হইয়া, তাওরাত জাবুর ইনজিল কিতাবের আলেম হইয়া নবীর নাতি চিনে, বলুন আমরা উম্মত হইয়া সে হুসাইন চিনা দরকার আছে কিনা? সেই রক্ত কি প্রমাণ বিশ্বজুড়ে স্মৃতি রেখে গেল, বিশ্ব মুসলিমের স্লোগান তৈয়ার হলো, ইসলাম জিন্দা হোতা হে হার কারবালা কি বাত। কারবালার রক্ত যখন মুসলমানদের ইমানের গাছের গুড়াই পড়েছে, মুসলমানদের ইমানের পাওয়ার বেড়ে গেছে, অবশেষে মাথা নিয়ে সকালবেলা পৌঁছলে এজিদ, সকালবেলা দেখে অবস্থা কুফায়, আর যাওয়া হলো না, চলে গেলেন মাথা নিয়ে দামেস্কে। হুসাইনের মাথা মোবারক দামেস্কে দাফন করা হয়েছে, সারা দামেস্কে অরাজকতা সৃষ্টি হলো, এ কি করলো, এটা মাইনা নেওয়া যায় না, কেউ কারে মানে না। অবশেষে আব্দুর রহমান নামে একজন নবীর আশেক পাগল বীর পুরুষ ছিলেন, উনি তরবারি হাতে নিয়ে বলছে, কেউ আর হই হাল্লা করতে পারবে না, কেউ অরাজকতা সৃষ্টি করতে পারবে না, কেউ এদিক সেদিক দৌড়াদৌড়ি করতে পারবে না, আমি আব্দুর রহমান নিষেধ করে দিলাম, যার যার ঘরে বসো। অবশেষে এই হুসাইন নবীর আউলাদের গায়ে যারা হাত তুলেছিল তাদেরকে চিহ্নিত করে
ওই আব্দুর রহমান নামের ব্যক্তি কারবালার মাঠে নিয়ে টুকরা টুকরা করে বিচার করে দিয়েছে। বাবারা আসুন, আমরা সেই আদর্শের ব্যক্তিত্ব, আমরা সেই রক্তের মাধ্যমে আমাদের সবকিছু পরিষ্কার হয়ে গেছে, বেজাল কোনো কাজ আমরা করতে পারি না। জীবন যাচ্ছে রক্তাক্ত অবস্থায় জুমার নামাজ পড়েছে, আর আমরা সুস্থ অবস্থায় জুমার নামাজ পড়ি না। বাবা আসুন জুমার নামাজ ধরি, সত্য পথে চলি। এই হুসেইন রক্ত দিয়ে আমাদেরকে আদর্শ দিয়ে গেলেন, সত্য পথের পথ দেখিয়ে গেলেন, তাইলেই আমরা আল্লাহর জান্নাত পাবো, রাসূল পাবো, শান্তির পথ পাবো, শান্তি পাবো, মিলেমিশে থাকার রাস্তা পাবো। আল্লাহর রাস্তায় চলার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করবেন। আসুন এই কারবালার ইতিহাস থেকে আমরা নামাজি হই, সত্য পথে চলি। আল্লাহ কবুল করো, সকলে বলুন আমিন। যারা আজকের এই আয়োজন করেছেন, আল্লাহ এই আয়োজনে যারা শরিক হয়েছেন, টাকা পয়সা সাহায্য সহযোগিতা করেছেন, যারা দূর দূরান্ত থেকে এত সময় পর্যন্ত বসে রয়েছেন, আল্লাহ একে উসিলা করে একটা রাত্রে আমার দয়ার নবীরে ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দিও, সকলে বলো না আমিন। আসুন বাবা দোয়া করি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু 12 তারিখে রবিউল আউয়াল নবী আসলেন এই দরাই, 12 তারিখে রবিউল আউয়াল নবী আসলেন এই দরাই, আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানাই নবীজি, আল্লাহ আল্লাহ আল্লাহু কত দুঃখ সইলা গো নবী উম্মতের লাগিয়া, রে আবু জাহেল আবু লাহাব রে কত মার মারলি আমার নবীর মা নাই বাবা নাই বলিয়া, ও মায়ার নবী দয়ার নবী গো তোমার প্রেমে পাগল যারা আছে বাংলার জমিনে, দয়া করে দিও দেখা একবার সে সপরে, ও মায়ার নবী দয়া করে দিও দেখা একবার সে সপরে, তোমায় দেখা আশা লইয়া জামালিহি হাসুনাত জামিও খিসালিহি
সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লিমু ইয়া কওমু বাল সাল্লু আলা সাদরিল আমিন মুস্তাফা মা জা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বাবারা মাহফিল শেষ দোয়া হবে, তার আগে সভাপতি সাহেবের সমাপনী ভাষণ। এটা একটা সিস্টেম, অল্প সময় ভাষণের পরেই আমরা সিস্টেম মাফিক, নিয়ম মাফিক, তরিকা মাফিক, আদর্শ মাফিক আমরা দোয়ায় যাব। যে নবীর উম্মতেরে আমার আল্লাহ দোয়া শিখাইছেন, রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীরা। আমরা আল্লাহ শিখানো দোয়া তেলাওয়াত করে তারপর বাড়িতে যাব। আসসালামু আলাইকুম। উপস্থিত আমাদের মা বোনেরা, আমাদের মনসি ইতিমধ্যে উপস্থিত হয়েছিলেন, আজকে প্রধান অতিথি আলহাজ এ কে এম সানি ওসমান সাহেব আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছিলেন। আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি জনাব আলহাজ আব্দুল হামিদ মোল্লা, আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছিলেন আলহাজ ইয়াসিন সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ সিদ্ধুস্থানা, আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছিলেন এবং এখানে আছেন অত্র এলাকার সমাজকর্মী